आलोकमालाय सुसज्जित गेट अफ इंडिया एवं ताजमहल होटेल सम्पूर्ण मुम्बई शहर भ्रमणेर आज प्रथम पर्व। गेट अफ इंडिया थेके एलिफेंटा केव एवं आलिबाग जावार तथ्य देव। गेटवे तैरी हवार अनेक बचर आगे ताजमहल होटेल तैरी हुए छिलो, तार इतिहास आपनादेर सामने तुले धरब। आपनारा मुम्बई पहुँचे छत्रपति शिवाजी महाराज टार्मिनासेर पासे बस स्टैंड कोथाय कोथाय शेयर टैक्सि पाबेन एवं पौंछनोर परे कोथाय ब्रेकफास्ट सारबेन ता बोझाबो। सुपर बेस केमन छत्रपति शिवाजी महाराज वास्तु संग्रहालय तथ्य देव। गेट अफ इंडिया वास्तु संग्रहालय देखे नवार विधानसभा भवन हुए पहुंचे गिएछिलाम नरिमेन पॉइंट। परिचय करिए दी आमार सफर साथी आमार काकू जार साथे आमी नरिमेन पॉइंट एवं मेरिन ड्राइव घुरेछिलाम। एक बेलाय जायगागुलो किभाबे घुरबेन ता बोझाबो। मेरिन ड्राइवर असाधारण सौंदर्य एवं मालाबार हिलेर ऊपर थेके आरब सागरटा केमन देखाय एवं मालाबार हिलेर इतिहास आज आपनादेरके शोनाबो। मालाबार हिलेर उपरेई अवस्थित बुट हाउस जा देखे भ्रमण सम्पूर्ण हय। रास्ताघाट नाचे ना ग्रामेर छेले पिंटु चित्रकरेर यूट्यूब चैनले सबाइके सुस्वागतम ओयेलकाम। चलुन रास्ता चेनार गल्प एवं मुम्बई भ्रमणेर प्रथम पर्वेर गल्प शुरू करा जाक। মুম্বাই সফরে আমার ভ্রমণ সাথী আমার নিজের কাকু। সুপ্রভাত, শুভ সকাল। বোনের বাড়ি থেকে কাকুকে নিয়ে এখন আমরা যাত্রা শুরু করেছি, চলো দেখা যাক কত দূর ঘোরা যায়। মুম্বাই শহরের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে কুরলা ভাসি হয়ে পানভের পর্যন্ত শহরতলির ট্রেন চলে, যেটা হারবার লাইনের অন্তর্ভুক্ত। ভাসির পরেই এই ব্রিজ পড়ে। এখন আমাদের গন্তব্য ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। 54 সময় আমরা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে এসে পৌঁছলাম। এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছলো। গীতাঞ্জলি, বোম্বে মেল, থানে, দাদার পার করে এই সিএসএমটি রেল স্টেশনে এসে থামে। মুম্বাইয়ে পৌঁছানোর পরে কিংবা থাকাকালীন সময়ে আপনারা সিএসএমটি রেল স্টেশনের উল্টো দিকে 1939 সালে প্রতিষ্ঠা হওয়া এই আরাম রেস্টুরেন্টে অবশ্যই ব্রেকফাস্ট সারবেন। নমস্তে। আমি ও আমার কাকু মেনু কার্ড নিয়ে কি অর্ডার দেব ভাবছিলাম, আর আমাদের উল্টো দিকেই একজন সহৃদয় ব্যক্তি বসেছিলেন, তিনি আমাদের অর্ডার দেওয়াতে হেল্প করলেন। গুড মর্নিং, আপ কহাঁ সে হো? মানে মুম্বাই সে হি হুঁ। আচ্ছা, ইহাঁ কা সবসে ফেমাস জো চিজ হ্যায় ও ক্যা হ্যায়? বড়া হ্যায় আর ইয়ে পিয়ুষ, ইসকো পিয়ুষ কেহতে হ্যায়। আচ্ছা, ইয়ে অলগ হি টাইপ কা এক মিঠা लस्सी जैसा है, लेकिन लस्सी नहीं है ये। अच्छा, और बहुत हेल्दी भी है इसके अंदर। अच्छा, ये जरूर आप ट्राई कीजिए। ओके, बड़ा भी खाइए, यहाँ का फेमस बटाटा बड़ा। बटाटा बड़ा एक ऑर्डर कर देते हो। उनार कथा मतो बटाटा बड़ा ऑर्डर करे छिलाम, और ओदिके मिसल पाओ। पिंटू चित्रकर। ओके पिंटू, ऑल द बेस्ट, गॉड ब्लेस। ओके सर, आपका नाम? महेश गुणे। ओके थैंक यू सर, थैंक यू। চলুন খাবারগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। মারাঠি ভাষায় বটাটা অর্থাৎ আলু। বটাটা বড়ার সাথে এখানে মোটামুটি ঝাল চাটনি। এপাশে এই হলো মিসল আর এই হলো পাও। যে স্যারের একটু একটু আগে পরিচয় হলো, উনি বললেন যে আপনারা তো মহারাষ্ট্রে আমাদের রাজ্যে এসেছেন, মুম্বাইতে এসেছেন, আপনাদেরকে বিলটা পে করতে হবে না, আমাদের সুন্দর সুন্দর যে খাবারগুলো সেগুলোর আপনারা টেস্ট করুন। তো ওনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, শুধু এটুকুই বলবো আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যের মানুষ এমনই ভালো। আমরা বেশিরভাগ সময়ই ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, দেখা হয়েছে। সুপার, বেশ কেমন? সেই লস্যি নয়, কিন্তু এটা অন্য ধরনের মিষ্টি লাগছে, একদম মানে দুর্দান্ত টেস্ট সত্যি। যেটা দাম মাত্র 60 টাকা, না খেতাম, মিস করতাম। চার গুণে আমাদের বিল পে করে দিয়েছিলেন, উনি কাশি রওনা দিলেন। ওনাকে আমার কাশির ভিডিওগুলো দেখতে বললাম এবং শুভযাত্রা ও দুর্গা দুর্গা বললাম। এখন আমাদের গন্তব্য গেটওয়ে অফ ইন্ডিয়া। শিবাজি মহারাজ টার্মিনাসে আপনারা যদি দূরপাল্লার ট্রেনে আসেন, তাহলে রেল স্টেশনের 14, 15, 16, 17, 18 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই স্টেশনের পিছন দিকের অংশ দিয়ে বেরোবেন। বেরোলেই ওদিকে বাস স্ট্যান্ড দেখতে পাবেন। যদি মুম্বাইয়ের লোকাল ট্রেনগুলো ইউজ করেন, তাহলে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে প্রিন্সিপাল বিল্ডিংটা আছে, সেদিক দিয়ে বেরোবেন। দাদার, থানে, কুরলা, ভাসি এই সমস্ত স্টেশনের দিকগুলো থেকে আপনারা সিএসটিএম পৌঁছলে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই বৃহন্মুম্বাই পুরসভার ওই বিল্ডিংটি দেখতে পাবেন। স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই আপনারা ওখানে শেয়ার
ট্যাক্সি পেয়ে যাবেন। গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সিতে ভাড়া মাত্র 30 টাকা, বাস ভাড়া মাত্র 10 টাকা, বাস ট্যাক্সি দুটোই অ্যাভেলেবেল। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বাস স্ট্যান্ডের ওপাশ থেকে আপনারা রাস্তা ক্রস করে এলে এখানে লাইন দেখতে পাবেন। শেয়ার ট্যাক্সিতে এখান থেকে চার্চগেট রেল স্টেশন এবং বিধানসভা ভবন যাওয়া যায়। মাত্র 20 টাকায় বিধানসভা ভবন এবং 30 টাকা খরচ করে চার্চগেট রেল স্টেশন যাওয়া যায়। চার্চগেট রেল স্টেশন থেকে দাদারে সিদ্ধিবিনায়ক মন্দির যেতে পারেন, সেটা আমি পরে দেখাবো। ট্যাক্সিতে এখানে চেপে গেছি, ভাড়া 30 টাকা আমাকে বললেন ভাই সাহেব। নমস্তে। তো এখান থেকে এখন যাচ্ছি আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে। আপনারা মুম্বাই কিভাবে ঘুরবেন? আমরা এই মুহূর্তে দক্ষিণ মুম্বাইতে আছি। এখন এই সকালবেলায় আপনাদেরকে গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজমহল হোটেল, মেরিন ড্রাইভ এবং মালাবার হিলটা ঘুরিয়ে দেখাবো। দুপুর থেকে বিকেলের মধ্যে মহালক্ষ্মী টেম্পল এবং হাজি আলী দরগাটা দেখে নিতে হবে। শেয়ার ট্যাক্সিতে গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার সময় পড়বে হুতাত্মা চক। এই জায়গার একটি ঐতিহাসিক গল্প আছে। 1956 খ্রিস্টাব্দে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট চালু হয়। এই হলো হুতাত্মা চক। সংযুক্ত মহারাষ্ট্র সমিতির মানুষজন আন্দোলন করে, পুলিশের গুলিতে 106 জন মারা যান। তারও প্রায় 4 বছর পরে 1960 সালে দুটি আলাদা রাজ্য গঠিত হয়, একটি মহারাষ্ট্র এবং আরেকটি গুজরাট। মারাঠি ভাষা বলা মানুষদেরকে নিয়ে তৈরি হলো মহারাষ্ট্র এবং গুজরাতি ভাষা বলা মানুষদেরকে নিয়ে তৈরি হলো গুজরাট। যে 106 জন সংগ্রামী মারা গিয়েছিলেন তাদের সম্মান জানিয়ে এই জায়গার নাম হলো হুতাত্মা চক, যার আগে নাম ছিল ফ্লোরা ফাউন্টেন। মুম্বাইয়ের রাস্তাগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি, কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। এরপরে আমরা রিগেল সিনেমাকে বাম হাতে পেয়ে গেলাম। এটা হলো রিগেল সিনেমার চক। গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা যদি বাসে আসেন, বাসে মালাবার হিলগামী বাসে চাপলে আপনারা এই রিগেল সিনেমার সামনে নেমে একটুখানি হাঁটলেই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে পৌঁছে যেতে পারেন। আমি মুম্বাইতে বেশ কয়েকদিন ছিলাম। এই মুহূর্তে ট্যাক্সি পথে সিএসএমটি রেল স্টেশন থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে বাস পথে গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার অভিজ্ঞতাও আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করব। বাস যাত্রাটা আমি পরের দিন করেছিলাম। মাত্র 30 টাকা শেয়ার ট্যাক্সিতে আমরা পৌঁছে গেলাম তাজমহল হোটেলের সামনে। শেয়ার ট্যাক্সিতে 30 টাকা ভাড়াতে আমি ওখানে নামলাম। নামার পরে রাস্তা ক্রস করে এলাম। রাস্তা ক্রস করে আসার পরে এই জায়গায় আসার পরে আপনারা এলিফ্যান্টা কেভ কিংবা আলিবাগ যদি যেতে চান তার টিকিট কাউন্টার এখানে। এলিফ্যান্টা কেভ বা আলিবাগ গেলে আপনাদের সম্পূর্ণ দিনটাই পার হয়ে যাবে। দুটি জায়গাতেই যাওয়ার জন্য টিকিট কাউন্টার এখানে আছে। সকালবেলার দিকে কোনো লঞ্চ ধরে বেরিয়ে পড়ুন এলিফ্যান্টা কেভ বা আলিবাগ। আপনারা ভাড়ার তালিকাটা দেখে নিন, এটা ওয়ান ওয়ে ফেয়ার। এখানে যা ভাড়া লেখা আছে তা যাওয়া আসার জন্য আপনারা দ্বিগুণ করে নিন। এখান থেকে এলিফ্যান্টা কেভ এবং আলিবাগ ঘুরে আসতে পারেন। এখানকার ফোন নম্বর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তবে এখানে কোনো অ্যাডভান্স বুকিং হয় না। তখন সোমবার দিনটা ছেড়ে প্ল্যান করবেন, কারণ এলিফ্যান্টা কেভ এবং আলিবাগ এখানে যাওয়ার জন্য ফেরি সার্ভিস সোমবার মানডে ক্লোজড। অ্যাডভান্স বুকিং হয় না, কোনো অনলাইন বুকিং হয় না, আপনাদেরকে এই কাউন্টারে এসেই বুকিং করতে হবে। এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য আপনারা যদি রিল্যাক্স লঞ্চে যান তাহলে ভাড়া পড়বে 265 টাকা, এবং আপনারা যদি নর্মাল ইকোনমি লঞ্চে যান তাহলে ভাড়া পড়বে 165 টাকা। কাকু, জীবনে প্রথমবার গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এসে তোমার কেমন লাগছে? দারুণ দারুণ দুর্দান্ত। এই যে তাজমহল হোটেলটা দেখছেন, এটা 1903 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, গেটওয়ে অফ ইন্ডিয়ার অনেক আগে এটা তৈরি হয়েছিল। জামশেদজি নরেশজি টাটা একটা হোটেলে গিয়েছিলেন, সেখানে তাকে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তখন তিনি বলেছিলেন একটা ওয়ার্ল্ড ক্লাস হোটেল উনি বানাবেন। তখন উনি রেগে মেগে বা ব্যবসা বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে এই তাজমহল হোটেলটি নির্মাণ করেছিলেন। জামশেদজি নরেশজি টাটা পশ্চিমবঙ্গের পাশে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের টাটাতে বিশাল বড় ইস্পাতের সাম্রাজ্য গঠন করেছিলেন, আর দেশের বিভিন্ন কাজে, সামাজিক কাজে উনি সহায়তা করেছিলেন। গেটওয়ে অফ ইন্ডিয়ার একটা ইতিহাসও আছে। আপনারা কি জানেন, ব্রিটেন থেকে শাসন হলেও কোনো ব্রিটেনের রাজা বা রানী পরাধীন ভারতবর্ষে পদার্পণ 1911 সালের আগে করেনি। দিল্লিতে দিল্লি দরবার অনুষ্ঠানের আয়োজন করা হয়, ঠিক সেই সময় রাজা পঞ্চম জর্জ ইংল্যান্ড থেকে এখানে এসেছিলেন। তখন এটা তৈরি হয়নি, তখন এটার রেপ্লিকাটা উনি রেখেছিলেন। এটা যখন নির্মাণ সম্পূর্ণ হয় তখন 1924 খ্রিস্টাব্দ হয়ে যায়। এটা নির্মাণ করতে 21 লক্ষ টাকা খরচ হয়েছিল। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দেবো, দক্ষিণ ভারতবর্ষে শেষ যে ট্রুপ
মানে ব্রিটেনের যে সেনাবাহিনী যারা ছিল তারা এখান থেকেই যাত্রা শুরু করেছিল 1948 খ্রিস্টাব্দে। এর স্বামী বিবেকানন্দজির স্ট্যাচুটা আছে, আর এখানে ঘোড়ায় চড়া একটা মূর্তি দেখতে পারবেন, বীর সেবাজির মূর্তি এখানে দেখতে পাবেন, জয় মহারাষ্ট্র স্ট্যাচুটা, ঘোড়ায় চড়া স্ট্যাচুটা, আর এদিকটাতে হলো হোটেল তাজমহল। গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা সারাদিন মুম্বাই শহরের যেখানেই ঘুরুন না কেন, সন্ধ্যার পরে এখানে চলে আসবেন। মোটামুটি সন্ধ্যা 8টার দিকে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের আয়োজন হয়ে থাকে। গেটওয়ে অফ ইন্ডিয়ার সান্ধ্যকালীন এই রূপ আপনাদের বহুদিন মনে থাকবে। মারাঠা ইতিহাসকে এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে মাত্র 300 মিটার দূরেই অবস্থিত রিগেল সিনেমা এবং এই ওয়েলিংটন ফাউন্টেন। গুগল ম্যাপে আপনাদেরকে বুঝিয়ে দিই, গেটওয়ে অফ ইন্ডিয়া দেখে নেওয়ার পরে আপনারা মাত্র 300 মিটার এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই ওয়েলিংটন ফাউন্টেন। এখানেই আছে বিখ্যাত মিউজিয়াম, যেটা আপনারা এরপরে দেখবেন। রিগেল চক এখানে পৌঁছানোর পরে এটা হলো পুলিশ হেডকোয়ার্টার। পুলিশ হেডকোয়ার্টারকে বাম হাতে রেখে সামনে এগোলেই আপনারা চলে যাবেন লাল বাহাদুর শাস্ত্রীর স্ট্যাচুটা দেখতে পাবেন। রিগেল সিনেমার পাশ দিয়ে করেই ওখানে ওই যে গেটওয়ে অফ ইন্ডিয়া, আর আমাদের ট্যাক্সিটা এই রাস্তা দিয়ে ঢুকে ওদিক দিয়ে তখন সকালবেলায় এন্ট্রিটা নিয়েছিল। শেয়ার ট্যাক্সিতে আসার রাস্তাটা দেখিয়েছিলাম, এখন CSMT থেকে বাসে আসার রাস্তাটা আপনাদেরকে দেখাবো। রাজপথে যেতে যেতে RBI-এর সুবিশাল বিল্ডিংটা দেখে নেওয়ার পরেই আপনারা বাম হাতে বিখ্যাত এই বিল্ডিংটা দেখবেন, এটা হলো স্টেট লাইব্রেরি, ও সিনেমার শুটিংয়ে যা ব্যবহৃত হয়েছে। স্টেট লাইব্রেরি পার করার পরে এই চার্চকে ডান হাতে রেখে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আসবে রিগেল সিনেমার চক বা ওয়েলিংটন ফাউন্টেন। আর এখানে পৌঁছানোর পরে রিগেল সিনেমাটা আপনারা দেখতে পাবেন, বাম দিকে রাস্তাটা গেছে গেটওয়ে অফ ইন্ডিয়া। মোড়টা রিগেল চক, রিগেল চকের সামনেই এই মিউজিয়ামটা অবস্থিত, ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহালয়। সপ্তাহের 7 দিন মিউজিয়াম খোলা থাকে। এখানে টিকিটের প্রাইস ভারতীয়দের জন্য 150 টাকা, আপনারা যদি মোবাইলে ফটোগ্রাফি করতে চান তাহলে আরও 50 টাকা বাড়তি দিতে হবে। বাস্তু সংগ্রহালয় দেখে নেওয়ার পরে আমি ট্যাক্সিতেই সরাসরি যাচ্ছি নরিম্যান পয়েন্ট। ভাই সাহেব নমস্তে। নমস্তে, ক্যা নাম আপকা? নাসিরজি। নাসিরজি, হাম লোগোকো অভি ছোড়েঙ্গে নরিম্যান। আমরা ওল্ড ময়দানকে পাশে রেখে এগিয়ে চলেছি। এখানে দেখুন নিউ ইন্ডিয়া সেন্টারের বিল্ডিংটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ইয়ে মুম্বাই ইউনিভার্সিটির, আচ্ছা ইয়ে মুম্বাই ইউনিভার্সিটির পিছনের সাইডটা এটা। ওকে আচ্ছা, ঘোড়া গার্ডেন, আচ্ছা ইয়ে বলো না, ওকে ঘোড়া গার্ডেন। আর এই যে রোডটা দেখছেন, এই রোডটা হলো মাডাম কামা রোড। ডান দিকে এটা ওভাল গ্রাউন্ড। ওভাল গ্রাউন্ডের ডান দিকে ওখানে যে ক্লক টাওয়ারটা দেখছেন, ওটা হাইকোর্টের সামনে অবস্থিত। সামনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিল্ডিং দেখা যাচ্ছে। ওভাল গ্রাউন্ডটা পার হওয়ার পরেই ডান হাতে মহারাষ্ট্র বিধানসভার বিল্ডিং। এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মহারাষ্ট্র বিধানসভা ভবন। আরও কিছুটা এগোলে বাম হাতে এয়ার ইন্ডিয়া বিল্ডিংকে রেখে আমাদের এই রাস্তা গিয়ে মিট করবে মেরিন ড্রাইভের রাস্তার সাথে। সুবিখ্যাত এয়ার ইন্ডিয়ার বিল্ডিং ক্রস করছি, এরপরে বাম দিকে বাঁকলেই নরিম্যান পয়েন্ট। কাকু, আরব সাগর তোমাকে সুস্বাগতম জানাচ্ছে। আর কাকুমণি আরব সাগরকে দেখছে ওদিকে অবাক বিস্ময়ে। আর আমাদের গাড়ি এখন ট্রাইডেন্ট, ওবেরয়, এই সমস্ত হোটেলগুলো এই রাস্তাতে। ইয়ে ট্রাইডেন্ট, ট্রাইডেন্ট, ট্রাইডেন্টকে বাম হাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি নরিম্যান। ওবেরয় সাহেব, হ্যাঁ ওবেরয়, হ্যাঁ ওবেরয় এই হোগা সাহেব। ইয়ে আর সামনে ও হ্যাঁ ওহাঁ পে লাস্ট মেন, হ্যাঁ স্যার এ গেট, হ্যাঁ ঠিক। আর সামনে ওখানে হচ্ছে নরিম্যান পয়েন্ট। গাড়ি একদম শেষ প্রান্তে গিয়ে আমাদেরকে নামালো। দুটো প্রান্ত আছে, একটা যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এই নরিম্যান পয়েন্ট, আর আরব সাগরের তীর বরাবর এই মেরিন ড্রাইভের শেষ প্রান্ত হলো গিরগাঁও চপাটি। আমরা ওটা একটু পরে যাবো। আমরা আপনারা যখন সন্ধ্যাবেলায় আসবেন তখন এখানে নরিম্যান পয়েন্টের যে শেষ প্রান্তটা ওখানেও যেতে পারবেন। এখন ওখানে ব্যারিকেড করা আছে, যদি আপনারা বিকেলবেলার দিকে আসেন তখন ওখানে যেতে পারবেন। আর বিকেলবেলা এলে সুবিধা এটাই, এই যে কুইন্স নেকলেস যে বলা হয় সেটা তখন এই জায়গাটা আলোয় আলোকিত হয়ে থাকে। আমার বোন আমাকে মজা করে বলছিল, দাদা তুমি
এটা বিকেলবেলাতে যাও, অবশ্যই বিকেলবেলাতে এই জায়গার পরিবেশ আরও অন্যরকম হবে। মেরিন ড্রাইভ দেখে নেওয়ার পরে এখন আমাদের গন্তব্য মালাবার হিল। আঙ্কেলজি নমস্তে। বয়স ওনার অনেক হয়েছে, কিন্তু উনি একজন ফ্রড ট্যাক্সি চালক, কারণ আমি অন্য জায়গায় ট্যাক্সিতে দেখেছিলাম উঠলেই ভাড়া হয় 23 টাকা, মাত্র 100 মিটার চলতেই ভাড়া হয়ে গেল 28 টাকা। ভিডিওটা এডিট করতে বসে আমি বুঝতে পারলাম যে ওই সময় আমি ঠকেছিলাম। আপনাদেরকে বলবো, আপনারা ইন ড্রাইভার বলে একটা অ্যাপ ব্যবহার করতে পারেন, ওলা উবেরের তুলনায় যার ভাড়া অনেকটাই কম। মুম্বাইকে স্বপ্ননগরী বলা হয়। এই যে ফ্লাইওভারটা আপনারা দেখছেন, হিন্দি সিনেমায় বহুবার এই ফ্লাইওভারটির ব্যবহার আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। কোন কোন সিনেমাতে এই ফ্লাইওভার আপনারা দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। আমরা মেরিন ড্রাইভটা পার করে এলাম, পার করে আসার পরে দৃশ্যটা আপনারা এরকম দেখতে পাবেন। আমরা ছিলাম নরিম্যান পয়েন্টে ওদিকে, ওদিক থেকে এই মুহূর্তে চলে এসেছি এখানে। এই পথটাই পাহাড়ের উপরে উঠছে, মালাবার হিলে উঠছে। 3 টাকার মিটার ট্যাক্সিতে আমরা নরিম্যান পয়েন্ট থেকে চলে এসেছি কমলা নেহরু পার্কের 4 নম্বর গেটে। আমাদের ট্যাক্সিতে ভাড়া পড়ল 130 টাকা, 132 টাকা। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফির প্রয়োজন নেই। প্রত্যেক দিন এই পার্ক খোলা থাকে, সকাল 5টা থেকে ভোর 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। 6 থেকে 60 সবাই এখানে আনন্দে আছে। আমার সাথে 60, এইটা কোনো নম্বরই নয়, আর এখানে 6 থেকে শুরু করে 14 সবাই মজা আনন্দ করছে। চলো যাওয়া যাক, এখান থেকে আমরা আরব সাগরটা দেখব মালাবার হিলের উপর থেকে। নিয়ে আপনারা যখন মুম্বাই আসবেন তখন অবশ্যই এই বুট হাউসে আসবেন, আপনারা আপনাদের শিশুছানাকে নিয়ে এই বুট হাউসের উপরে এসে উঠবেন। মালাবার হিলের উপর থেকে আপনারা সম্পূর্ণ মেরিন ড্রাইভটা দেখতে পাবেন। আমরা দুপুর 1টার সময় এখানে পৌঁছেছিলাম, আপনারা একটু বেলার দিকে 10টা 11টার মধ্যে পৌঁছলে বেশ ভালো ভিউটা আরও পাবেন। কমলা নেহরু পার্কের থেকে এটা বুট হাউস নামেই বেশি পরিচিত। এই হলো বুট হাউসের পার্কের পরিবেশ। আজকে সফরে সাথী আছে মিস্টার তপন চিত্রকর, আমার কাকু। আমার কাকুকে আমি এমন মালাবার হিলের গল্পটা শোনাবো, আমার দর্শক বন্ধুদেরকেও মালাবার হিলের গল্পটা এরপরে শোনাবো। আমার কাকুমণি এখন এখান থেকে মালাবার হিলের উপর থেকে আরব সাগরটা দারুণভাবে দেখছেন, যেটা একটু আগেই ওখানে নরিম্যান পয়েন্ট থেকে উনি দেখেছিলেন। তো চলুন এরপরে আমি মালাবার হিলের গল্পটা আপনাদেরকে বলি। আমরা ভূগোল বইয়ে পড়েছি মালাবার উপকূলের কথা, সেটা কেরালাতে অবস্থিত। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই জায়গাটার নাম মালাবার হিল কেন দেওয়া হয়েছে। মালাবার উপকূল কেরালার ওখানে অবস্থিত। কেরালা, কর্ণাটক, গোয়া এই সমস্ত জায়গাগুলোর উপর দিয়ে, অর্থাৎ সমুদ্রের উপর দিয়ে জলদস্যুরা মুম্বাই আক্রমণ করতে আসতেন। তখন সেই সময়ে মুম্বাইয়ের মানুষরা জলদস্যুদের আক্রমণকে প্রতিহত করার জন্য পাহাড়ের উপরে এখান থেকে তাদেরকে নজর করার চেষ্টা করতেন। সেই জন্য মুম্বাইয়ে মহারাষ্ট্রে অবস্থিত এই জায়গাটার নাম হয় মালাবার হিল। অর্থাৎ মুম্বাইয়ের মানুষরা মালাবার উপকূল থেকে আগত জলদস্যুরা আসছে কি আসছে না সেটা দেখার জন্য এই যে জায়গাটা পাহাড়ের উপর থেকে সমুদ্রটা ভালো দেখা যেত বলে তখন এই জায়গাটিকে ব্যবহার করতেন। কমলা নেহরু পার্কের উল্টো দিকেই আছে হ্যাঙ্গিং গার্ডেন। নেহরু পার্কের 4 নম্বর গেট দিয়ে বেরোবেন। এখানে আপনারা ট্যাক্সিতে করে আমরা এসেছিলাম, আমরা এবার বাজেট কমাবো। মধ্যবিত্ত যারা পর্যটক আছেন তারা এখানে গেট নম্বর 3 দেখতে পাচ্ছেন। গেট নম্বর 3 এখানে একটু বড়া পাও বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিন। কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়ার পরে এখানে বাস গিয়ে দাঁড়িয়ে এসে দেখছেন এই বাসের সামনে, এখানটাতে দাঁড়ালেই 103 বাসে সরাসরি CSTM আপনারা যেতে পারবেন। 108, 103 এই সমস্ত বাসগুলো। নেহরু পার্ক থেকে আমরা 108 নম্বর বাস ধরে এখন ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস যাচ্ছি। আমরা বাসে যাত্রা করছি, আপনারা যদি 3-4 জন থাকে তাহলে আপনারা ওলা উবেরে যেতে পারেন। উবেরে ভাড়াটা মোটামুটি 500 টাকা দেখছিলাম। আমার কাকু বললেন অন্য একটা অ্যাপও আছে, কি অ্যাপ আছে? ইন ড্রাইভার। তাতে কত ভাড়া দেখাচ্ছে? 205 টাকা। 205 টাকা, আচ্ছা দেখি ওই অ্যাপটা একটু দেখাও একটুখানি। আচ্ছা ওইটা আমি দেখেছি, ঠিক আছে। তো এখান থেকে এখন আমরা যাব এই যে ইন ড্রাইভার অ্যাপে, 205 টাকায় আপনারা CSTM যেতে পারেন।
উবেরের পাশেই দেখুন ইন ড্রাইভার যে অ্যাপটা, এই অ্যাপটা আপনারা ইউজ করতে পারেন। দু নম্বর এই বাসটা, 108 নম্বর এই বাসটা মেরিন ড্রাইভ দিয়েই এগিয়ে চলেছে। সোজা রাস্তার মনিমেন্ট পয়েন্টে দিয়ে যাচ্ছে, বাম দিকে মন্ত্রালয়, গেটওয়ে অফ ইন্ডিয়া। আর আমরা এই যে সমুদ্রের পাড় বরাবর এই যে বরাবর এলাম, 108 নম্বর বাস, এই যে দেখুন 108 নম্বর বাসে আপনারা যেতে পারবেন। মাত্র 15 টাকা বাস ভাড়াতেই আমরা আবারও ট্রাইডেন্ট হোটেল নরিম্যান পয়েন্ট এরিয়া হয়ে সিএসএমটি ফিরেছিলাম। পথে পড়েছিল এসবিআইয়ের বিল্ডিং এবং বিধানসভা ভবন। আপনারা বাসে চড়েই গেটওয়ে, নরিম্যান পয়েন্ট এবং মালাবার হিল ঘুরে আবারও সিএসএমটি স্টেশনে ফিরে আসতে পারেন। এই হলো বিখ্যাত ওভাল ময়দান। ওই দেখুন ক্লক টাওয়ারটা, ওই ক্লক টাওয়ারের পিছনেই মুম্বাই হাইকোর্ট অবস্থিত। রিগেল সিনেমার ক্রসিং পার করার পরেই সামনে বাম হাতে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। এটা বহু পুরনো, 1815 খ্রিস্টাব্দে এর নির্মাণ হয়েছিল। মালাবার হিল থেকে আমরা বাসেই পৌঁছে গেলাম সিএসএমটি। ভাড়া মাত্র 15 টাকা। 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার আগে এই হলো টিকিট কাটার এরিয়া। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশনটি সত্যি দেখার মতো। আমরা 1, 2, 3 নম্বর প্ল্যাটফর্মের ওখান থেকে ভাসির দিকে যাওয়ার ট্রেন ধরলাম। সিদ্ধিবিনায়ক মন্দির এবং বান্দ্রাওল্লি সিলিংটা আমি পরের পর্বে দেখাব। সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমরা যে ভ্রমণ করেছিলাম তার ক্লান্তি এখানে পাখির কলরব শুনতে শুনতে দূর হলো। ভারতবর্ষের পশ্চিম প্রান্তে অবস্থান হওয়ার জন্য মুম্বইতে সন্ধ্যা 7টার পরে আধার নামে। শহরতলির বাজার, সন্ধ্যাবেলায় বাজার করার জন্য বেরিয়েছি। এখানে বিজয় কুমার গুপ্তাজির দোকানে ফুচকার টেস্ট করব। কাকিমা ওখানে ফুচকা খাচ্ছে, 25 টাকায় 6 খানা ফুচকা, তো দেখি টেস্ট করে কেমন লাগছে। কলকাতার লোক মুম্বাইতে এসে ফুচকা খাচ্ছে, বেশ গরম গরম আর মিষ্টি আছে। কালারটা আপনারা দেখুন, এই দেখুন কালারটা দেখুন, আমি আপনাদেরকে গোলা খাওয়ানোটা দেখানোর চেষ্টা করব। এখন আমি ফালুদা খাচ্ছি, 30 টাকা হাফ গ্লাস, ওই যে আমার ফালুদা রেডি হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি পরের পর্বের ভিডিওতে মুম্বাইয়ের মাঝামাঝি যে জায়গাটা, সেন্ট্রাল মুম্বাই যে এরিয়াটা, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দুর্গা দুর্গা।